হাই এভরিওান আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আমি বাংলাদেশি ব্লগার সীমা মালয়েশিয়া থেকে বলছি তো বরাবরের মতো চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আর আশা করি সবার ভালো লাগবে রেসিপি অ্যান্ড ব্লগ বলতে পারেন কারণ আমি সবসময় ট্রাই করি আমি যে রান্না করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি তো অনেক সময় দেখা যায় আমি টুকটাক রেসিপি শেয়ার করে থাকি আর কি টুকটাক বলতে কি মানে সাধারণ রেসিপি তো দেখা যায় মাঝে মাঝে হচ্ছে স্পেশাল কোনো কিছু রান্না করলে ওইটাও শেয়ার করি আবার দেখা যায় সাধারণভাবে কিছু রান্না করলে ওইটাও শেয়ার করি তো আজকে হচ্ছে আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করছি দুপুর থেকে সকালে ক্যামেরা অন করা হয় নাই দুপুর থেকে স্টার্ট করলাম তো এখন হচ্ছে আমি এইখানে হচ্ছে এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ আর এগুলো পুকুরের তেলাপিয়া মাছ মালুশিয়ান পুকুরের তেলাপিয়া মাছ তো এগুলো এখন ভেজে নিচ্ছি দুইটা তেলাপিয়া মাছ আর কি এখানে তো চার পিস করে নিচ্ছি করে ভেজে নিচ্ছি সিম দিয়ে রান্না করব লম্বা লম্বা যে সিমগুলো থাকে না ওইটা দিয়ে রান্না করব আর কি আর সাথে দিব আলু সিম আলু দিয়ে রান্নাটা অনেক মজা হবে আ তো ভাবলাম যে ঝটপট করে যেহেতু আমি রান্না করতেছি হচ্ছে ভিডিও শেয়ার করে ফেলি গত কয়েকদিন ধরে আমি অনিয়মিত হয়ে গেছি ভিডিও দিতে ভাল লাগে না জানি না কেন বুঝতে পারতেছি না ভিডিও দিতেও ভাল লাগে না ওই হচ্ছে কেমন জানি মন একটু কেমন হয়ে গেছে ইউটিউবে দেখা যায় কাজ করার উৎসাহটা অনেকটাই কমে গেছে মানে ভালো লাগতেছিল না আসলে সবসময় তো সবার একরকম থাকে না হয়তো বা একটা মনের পরিবর্তন হইতেছে যে দেখা যায় রেগুলার ভিডিও দিচ্ছি আবার হচ্ছে হঠাৎ করে দুই দিন ধরে দিতে ভালো লাগতেছেন না তো যাই হোক ভাবতেছি যে আবার রেগুলারলি কাজ করবো অলসতা করলে এইভাবে হচ্ছে এইভাবে করলে তো হবে না সবাই আমার ভিডিওর অপেক্ষা করবে আর আমার হচ্ছে এত প্রিয় প্রিয় আপু ভাইয়ার এত ভালো ভালো প্রমেন্ট আমি হচ্ছে মিস করতেছিলাম যে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করতেছিল আর যারা হচ্ছে আমার প্রতিটা রান্না পছন্দ করে অনেকেই আমার কমেন্ট করে যে আপু আপনি যে কোনো রান্না করেন না কেন আমাদের ভালো লাগে আর রান্নার কালারগুলো অনেক সুন্দর হয় আর মনে হয় মানে খেতেও অনেক সুস্বাদু হবে তো যাই হোক আমার জন্য দুঃখের বিষয় এই কমেন্টগুলো পড়লে অনেক সময় ভালো লাগা তৈরি হয় অনেক সময় খারাপও লাগে কারণ দূর থেকে সবাই দেখতেছেন আমি তো খাওয়াইতে পারতেছি না তার জন্য একটু দুঃখ লাগে আর কি তো এরকম যদি আল্লাহ কখনও করে কোনো ভিহে যদি হচ্ছে সামনাসামনি দেখতে পারি এবং খাওয়াইতে পারি তখন হচ্ছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাবো কারণ সবাই তো এতদিন আগ্রহ নিয়ে এত হচ্ছে ভিডিওতে সবাই কমেন্ট করে তো আমার এরকম একটা আশা আছে যদি কখনো এরকম কারোর সাথে দেখা হয় যার আমার ভিডিও দেখতো অবশ্যই আমি রান্না করে খাওয়াবো তো যাই হোক কথা বলতে বলতে মাছগুলো আগে ভাজি করে নিলাম ভাজি করে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে নেড়ে চড়ে তারপরে হচ্ছে দিয়ে দিছি হচ্ছে আমি এখানে রসুন পেস্ট দিয়ে দেওয়ার পরে সিম আলু দিয়ে দিলাম এখন বেজে নিব আর বাকি মশলাগুলো দিয়ে দিব মানে কষানের মধ্যেই বাকি মশলাগুলো দিব আর হালকা হালকা করে ভেজে নিব এভাবেই ভেজে ভেজে রান্নাটা করে ফেলবো আর কি আর এইভাবে রান্না করে ট্রাই করতে পারেন খুবই মজা হয় তো তার আগে তো অনেকবার আমি এভাবে হচ্ছে মানে দেখা যায় ভাজি করেছি ভাজিটাও মজা হয় তো আজকে ভাবলাম যে একটু ভিন্ন রকম করে কারি করি আসলে কখনো এইভাবে সিম আলু দিয়ে আমার কারি করা হয় নাই ঝোল দিয়ে মাছ দিয়ে তো আজকে ফার্স্ট টাইম করতেছি বেশিরভাগই হচ্ছে আমি ভাজি করি এই সিমটা ভাজি বা বর্তা করে খাই আর কি তো এখন হচ্ছে যা যা হচ্ছে মশলা লাগবে হাফ চামচ পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ যা যা লাগবে আর কি অনুযায়ী দিয়ে দিলাম একদম সাধারণ রান্না সবাই তো পারেনি রান্নাগুলো করতে তারপরও আমি যেহেতু সিম্পল লাইফ স্টাইল সবসময় শেয়ার করি আপনাদের সাথে আমি যে বাসায় টুকিটাকি করি আমার একদম সাধারণ জীবনযাপনে ওইগুলোই শেয়ার করার টাই করি সবসময় আপনাদের সাথে আর আমার ভিওয়ার্সরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো অনেক অনেক পছন্দ করে আমাকে তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো এই তো আমি হচ্ছে ঢেকে ঢেকে দিচ্ছিলাম আর নেড়ে চেড়ে নিচ্ছিলাম এইভাবে কষানো হয়ে যাচ্ছে আর হচ্ছে দেখা যায় কষানো পরে তারপরে পানি দিয়ে দিব আর কি ঝোলের জন্য হালকা ঝোল রাখবো দুপুরের জন্য রান্না করতেছি আর আজকে তো দেখা যায় দুই ধরনের কারি বাসায় আসে মানে গতকালকে রান্না করছিলাম ওইগুলো রয়ে গেছে তো দেখা যায় তার জন্য শুধু সিম আলু দিয়ে আজকে হচ্ছে দুপুরের জন্য রান্না করে নিতেছি আর ওইগুলো হচ্ছে গরম করে ফেলছি আগেই এখন হচ্ছে ঝুলের জন্য পানি দিয়ে দিলাম তারপরে মাছগুলা দিয়ে দিব আর আরেকটা কথা না বললেই নয় যারা হচ্ছে আমার নতুন বিয়ার্স তো অবশ্যই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে আর কি আর হচ্ছে ভিডিও দেখার শুরুতেই সবার কাছে একটা অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে নেবেন আর হচ্ছে কমেন্ট করে তো অবশ্যই জানাবেন প্রতিদিনের মতো আর যারা হচ্ছে পুরানো ভিওয়ার্স আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে আছে তাদের জন্য তো অনেক অনেক দোয়া ভালোবাসা এবং কৃতজ্ঞতা আর আমি যতটুক পর্যন্তই আসতে পারছি এবং আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়া ভালোবাসা এত দুঃখ পর্যন্ত আসতে পারছে আমি মনে করি আপনারা যদি সাপোর্ট না করতেন কখনও কিন্তু এতটুক পর্যন্ত আসতে পারতাম না তো আমার রান্নাটা তো পুরোপুরি শেষ এখন চুলাটা বন্ধ করে দিলাম আর আজকে হচ্ছে ধইনাপাতা পাতা ছিল না আর কি আর বৃহস্পতিবার ছাড়া তো ধইনাপাতা পাতা পাওয়া যাবে না তো ওইভাবে তো হচ্ছে তার জন্য আর ধইনাপাতা দিতে পারি নাই এখন হচ্ছে হাঁড়ি পাতিল মেজে নিব অনেক এক গাদা হাঁড়ি পাতিল জমে গেছে দেখেন পুরা ভেসিংটা ভরে গেছে অনেক বড় বেসিং কিন্তু পুরা ভেসিং ভরে গেছে এতগুলো হাড়ি পাতিল আসলে একটা রান্না করেন দুইটা রান্না করেন ঝাই করেন না কেন হাঁড়ি ফাতিল তো ভরবেই আর আপনাদের ভাই এত মাছ নিয়ে আসছিল ওইগুলো ওয়াশ করে রাখছি ওইগুলো আর করা হয় নাই কারণ মাছ ক্লিন করতে অনেক সময় চলে যায় মাঝে মাঝে দেখা যায় শেয়ার করি মাঝে মাঝে শেয়ার করি না এখন হচ্ছে সব হাঁড়ি পাতিল হচ্ছে ঘষে মাঝে ভালো করে হচ্ছে ধুয়ে নিব আর কি তো দেখা যায় অনেক কাপড়দের কি আমি দেখি যে হচ্ছে আমার মতো এরকমই রান্না বান্নার পরে অনেক হাঁড়ি পাতিল ই হয়ে যায় তো অনেক দিন দেখা যায় শ্যুট করা হয় অনেক দিন শ্যুট করা হয় না তা আজকে ভাবলাম যে হচ্ছে ব্লগটা একদম শেষ করে ফেলি দুপুরে রান্না থেকে একদম বিকাল পর্যন্ত করেছিলাম আর কি যাই করেছিলাম টুকিটাকি তো এখন হাঁড়ি ফাতিল ধুয়ে হচ্ছে বসিয়ে দিব আর কি ভাত বসিয়ে দিব ভাত বসিয়ে তারপরে হচ্ছে দেখা যায় চুলা তারপরে আশেপাশে যেগুলো হচ্ছে পাশে হচ্ছে আমার সব মশলাপাতি রাখা আছে এগুলো একটু একটু মুছে ক্লিন টিন করে নিব তারপরে হচ্ছে ধ্যান গোসলটা করবো আর কি শাওয়ার নেব শাওয়ার নেওয়ার পরে হচ্ছে নামাজটা পরবো নামাজ পরে দুপুরে খাওয়া দাওয়া করবো আর কি তো প্রতিদিনের রুটিন তো আমার এরকমই থাকে সবসময় একই রকম থাকে যেমন সকালে উঠে হচ্ছে টুকটাক নাস্তা করি বেশিরভাগই হচ্ছে একদম সিম্পল নাস্তা করা হয় মাঝে মাঝে শুধু হচ্ছে আমি দেখা যায় এক কাপ হচ্ছে গ্রিন টি খেয়ে থাকি কিছু খাই না আবার হঠাৎ ভালো লাগলে এক দুইটা বিস্কিট খাই বা রুটি বা নুডুলস মানে সবসময় এক ধরনের খাবার খেতে আমার ভাল লাগে না আর সবসময় খাবারটা খেতেও ভাল লাগে না সকালবেলা উঠে তো দেখা যায় সকালবেলা উঠে মানে হচ্ছে আমার রুটিন থাকে ঘুম থেকে উঠেই টুকটাক ঝাই খাওয়া দাওয়া করি তারপরে হচ্ছে মানে দুপুরের হচ্ছে রান্নার জন্য চলে যায় আর কি তা আমাদের মেয়েদের তো ভাবনা শেষ নাই যে কি করব কি রান্না করব কখন কি করব এখন কি করব আসলে এটাই আমাদের মেয়েদের জীবনটাই তো এরকম আর হচ্ছে সংসার জীবনে এরকম প্রথম হচ্ছে আপনি যখন একা একা থাকবেন হাজব্যান্ডের সাথে তখন হাজব্যান্ডকে নিয়ে টেনশন করবেন যে আমার হাজব্যান্ড কি খাবে কি ভালো মন্দ রান্না করব বা যখন নিজে থাকেন নিজের জন্য যে আমি কি রান্না করব কি করতে পারি যখন হচ্ছে ফ্যামিলির সাথে থাকেন তখন যে ফ্যামিলিকে নিয়ে চিন্তা যখন শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে থাকেন তখন হচ্ছে শ্বশুবাড়ি ফ্যামিলিকে নিয়ে চিন্তা যে সকালে উঠে কি রান্না করতে হবে কি করতে হবে না করতে হবে এগুলো আর যখন বাবার বাড়িতে ছিলেন তখন কিন্তু কোনো রকম টেনশন ছিল না চিন্তা ছিল না ওইটাই তখন কিন্তু আমরা হচ্ছে একজন টেনশন মুক্ত ছিলাম শুধু হচ্ছে খাওয়া দাওয়া করতাম আর হচ্ছে পড়াশোনা করতাম এতটুকুই তো ওইরকম বাবার বাড়িতে তো সবাই একই অবস্থা তো ওইটাই নিজের সংসার লাইফে আসলে দেখা যায় একসময় নিজের জন্য করবেন একসময় হাজব্যান্ডের জন্য একসময় নিজের ছেলে মেয়ের জন্য তো এইভাবেই তো আমাদের মেয়েদের জীবনটা কিন্তু কেটে যায় আর কি দিনে দিনে এইভাবেই হচ্ছে দিনটা শেষ হয়ে যায় তো কথা বলতে বলতে কিন্তু মোটামুটি যা কাজটা ছিল সব সেরে ফেলছি তারপরে আর ক্যামেরা অন করা হয় না আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা ভাত খাবো না কারণ দুপুরবেলা যেহেতু ভাত খাইছি তো আমি একটু হচ্ছে সিম্পলভাবে নুডুলস করে নিছি রকম সবজি অ্যাড করে নেয় মাত্র হচ্ছে একটা ডিম অ্যাড করছি আর এক প্যাকেট নুডুলস রান্না করে নিলাম তো এখন রাত্রে খাবারটা খেয়ে নিচ্ছি আপনাদের ভাইও খেয়ে নিচ্ছে আর আমরা মেয়েরা কিন্তু মানে চাইলেই হচ্ছে সব কিছু করতে পারি না কেন হচ্ছে এই কথাটা বলতেছি কারণ এখন যদি আমি চাই যে আজকে কোনো কাজ করব না যতই বলি যে আজকে কোনো কাজ করব না কাজ করব না আপনি কিন্তু কাজ করতেই হবে বাধ্যতামূলক তো ওইটাই আমরা মেয়েরা চাইলেও কিন্তু অনেক কিছু মানে হচ্ছে না করে থাকতে পারবো না করতেই হবে এটা বাধ্যতামূলক আর জীবন যতদিন চলবে জীবনের